ফাইনালি আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট। মর্নিং গুরু, আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর এবার চলে এসেছে আমার টার্ন ভ্যাকসিনেশনের, কারণ উইদাউট ভ্যাকসিনেশন এরপরে ফিউচারে ট্রাভেল করাটা খুবই ডিফিকাল্ট হতে চলেছে। সেখানে আমি ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনটা নিয়ে নেওয়া দরকার। আমি আমার এলাকায় বহুত সার্চ করলাম, বাট স্লট পাওয়া বহুত ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সেই কারণে আমার একটা দাদা আমাকে অনেক হেল্প করেছে এই কাজের জন্য, আর সেই জন্য আমাকে ভ্যাকসিন নিতে আজকে যেতে হচ্ছে কলকাতায়। বাট ঠিক আছে, অনেকদিন তো ছোটখাটো রাইডও হয় না, একটা ছোটখাটো রাইড হয়ে যাবে। মানে আমার বাড়ি থেকে ওই ভ্যাকসিনেশন সেন্টারের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 80 কিলোমিটার মতো। তো আমার যে ভ্যাকসিনেশনের এক্সপিরিয়েন্স, তার সাথে সাথে এই রাইডের এক্সপিরিয়েন্স সবকিছু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো এই ব্লগে। আর এখন ঘড়িতে বাজে 7:11, আর ওই ভ্যাকসিনেশন সেন্টারে আমাকে পৌঁছতে হবে 10টার ভেতর। তো চলো দেরি না করে আমরা বেরিয়ে পড়ি, আমরা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি, চলো। ও হো, কতদিন বাদে আমি অরেঞ্জ বিস্কে চালাচ্ছি ভাই। ওহো, আর এই আমাদের বনগা, সকাল সকাল বাইক চালানোর মজাই আলাদা বস। আমাদের বাড়ির কাছে একটা পেট্রোল পাম্প আছে, এখানে বেশ পেট্রোলের কোয়ালিটি ভালো। এখান থেকে ভাবছি ফুয়েল আপটা করিয়ে নিই। তো বন্ধু, আমাদের ফুয়েল আপ হয়ে গেছে কমপ্লিট, সব কিছু টান। এখন ঘড়িতে বাজে 7:44, আর আমি পুরোপুরি প্রস্তুত আমাদের জার্নিটা শুরু করার জন্য। ওকে, চলো লেটস গো। এখন ক্রস করছি আমরা আমাদের বনগার 1 নম্বর রেলগেট, আর কাকা বলছে ডান দিকে যাবে। তো এবার সোজা, জাস্ট সোজা চলে যাবো। এটা হচ্ছে যশোর রোড। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে কলকাতা। মানে অলমোস্ট 89 কিলোমিটার, আমি তখন বললাম না 80 কিলোমিটার মতো, ওটা 89 কিলোমিটার। আমি গুগল ম্যাপ মানে পকেটে আছে, মানে রাস্তাটা চিনি বলে আমি আর ফোনটা এখানে লাগাইনি। সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে যখন আমি যাই না আমার খুবই ভালো লাগে, বাট একটা জিনিস নিয়ে আমার একটু আপসেটও লাগে যে আজ থেকে 10 বছর বাদে রাস্তাটা আদৌ এরকম থাকবে তো, গাছপালা থাকবে তো। বাট এই যে মেমোরি বানিয়ে রাখছি, জানি না 10 বছর বাদেও হয়তো তো আমি এখানেই থাকবো, বা তখন এই রাস্তাটার অবস্থা কেমন হবে আমি জাস্ট দেখতে চাই। কারণ বারবারই উদ্যোগ ওঠে যে না গাছ কাটো গাছ কাটো, বাট এই রাস্তাটাকে আমি খুবই এনজয় করি বিকজ অফ দিস। দেখো উপরটা একবার দেখো, এত সুন্দর, যতদূর তুমি তাকাবে পুরো একদম গাছে মোড়া গুহা মনে হবে তোমার। তো এখন বাজে 7:50, আমি অলমোস্ট 10 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি। কী হয়েছে কেন? এখানে জ্যামের কারণটা কি? পাতা করো দয়া, পাতা করো। শিট ম্যান, দেখো একবার কি লেভেলে জ্যামের ভেতর দিয়ে স্ট্রাগল করতে হচ্ছে আমাকে। ওই জ্যাম থেকে ভাই, আর এক্ষুনি আমি ক্রস করলাম হচ্ছে চাঁদপাড়া, বলতে পারো ওই 20 কিলোমিটার মতো এতক্ষণ আমি কভার করেছি। বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদও হয়ে যাচ্ছে এবার, মানে বৃষ্টি হওয়ার চান্স হয়তো কমে গেল, জানি না। বিকেলবেলা হলে কোনো প্রবলেম নেই, মানে আমি যতক্ষণ বাইরে আছি ততক্ষণ না হলেই হলো। আর বন্ধু তোমাদের মধ্যে কাদের কাদের ভ্যাকসিনটা কমপ্লিট একটু নিচে কমেন্ট করে জানিও, আর যারা এখনো ভ্যাকসিন নেওনি তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। স্কিপ করো না, শুনেই যাও এই কথাগুলো। মেনলি দেখো ভ্যাকসিন কি করে, ভ্যাকসিন আমাদের বডির ভেতরে ঢুকে আমাদের বডির ভেতর একটা অ্যান্টিবডি তৈরি করে, একটা না অসংখ্য অ্যান্টিবডি তৈরি করে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ওকে, আর যে ফার্স্ট ডোজটা আমরা নিতে চলেছি আজকে, এটা হচ্ছে মেইনলি ডেড করোনা ভাইরাস, ঠিক আছে? তো এটা যখন বডির মধ্যে আমাদের পুশ করে দেবে তখন কি হবে, ভাইরাসটা নন হয়ে যাবে আমাদের বডির কাছে। তারপরে যখন করোনা ভাইরাস ধরো আমার বডিতে বাইরে থেকে এক্সটার্নালি অ্যাটাক যদি করে তাহলেও এটা মোকাবিলা করতে সাহায্য করবে। আর সেকেন্ড ডোজ হয়ে গেলে তোমরা বলতে পারো অলমোস্ট 99% আমরা সিকিওর, মানে আমাদের বডিতে সেই টাইমের ভেতর অনেক 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 পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য। জন্য সেই কারণে একটাই রিকোয়েস্ট, সবাই পারলে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও ভাই, নিয়ে নাও, একটাই রিকোয়েস্ট। আর চলো, আপাতত আমরা কভার করে ফেলেছি 30 কিলোমিটারের মতো। তো এই যে এটা হচ্ছে হাবড়া, অনেকদিন পরে হাবড়াতে আসলাম। তো হাবড়ার জনগণ সবাইকে হাই, আর হাবড়া থেকে যদি কেউ দেখো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তার বলাই হয়নি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:28। তো বস, এখন ঘড়িতে বাজে 9:10, আর আমি ফাইনালি এন্টার করে ফেলেছি বারাসাত। আর এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না হয়তো,
বাট তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে ভালোই জ্যাম, সেই কারণে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে বারবার। আর এই যে বাঁদিকের রাস্তাটা, এটা বসিরহাট চলে যায়, আর এই যে রাস্তাটা আমরা নিলাম এটা চলে যাচ্ছে কলকাতায়। এই যে এখন আমি গুগল ম্যাপটা লাগিয়ে নিচ্ছি, আর 43 মিনিটস লাগবে। ঠিক আছে, গুগল ম্যাপের অনুযায়ীও আমি 9:57 ভেতর আমার লোকেশনে পৌঁছে যাব। বাহ, তোমাদের ভাইয়ের টাইমিং দিয়েছো। আরে ভাই ঢোক, ভাই ঢুকে যা, ঢুকে যা। ওকে, আর অনেকদিন পরে বাইক চালাচ্ছি, তো মানে এখানে ক্লাস ধরতে ধরতে আমার এখানে হাতের শিরাটা বহুত ব্যথা হচ্ছে। তো বস, চলে এসছে সেই ফাঁকা রাস্তা, আর আমাদের বাঁদিকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ওই যে কাকাটা সামনে দেখে যাচ্ছে, দেখছো, ও আমাকে দেখে ওর একটু ব্রেক বেড়ে গেছে। তো কী বলছো, ওর একটু ব্রেকটা ভাঙিয়ে দিই, চলো। কতদিন পর এই রাস্তায়! তো বন্ধু, এই যে রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা চলে যাবো হচ্ছে বালুঘাটি, যারা জানো না তার জন্য বলছি আমি আর কি। আর আমাদের বাঁদিকে হচ্ছে বিটি পোদ্দার যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমার অনেক ভাইরা পড়ে এখানে। মানে কলকাতা ঢুকে একটা আলাদা রকম একটা এনার্জি ফিল করছে আমি বাড়ির ভেতর। বাঁদিকের কাকু আমাদেরকে তাকাচ্ছে, হ্যালো কাকু। এবার আমরা ধরে নেবো সেই উল্টো ডাঙার সেই ব্রিজ বা ফ্লাইওভার, কিছু একটা বলতে পারো তোমরা। ও, তো মনে আছে আগে তোমাদের আমি দেখিয়েছিলাম এখান থেকে রাতের কলকাতাকে, ভাই মারাত্মক লাগে। আর দিনের বেলায়ও দেখে নাও কলকাতাকে, দেখো চারিপাশটা একদম উপরে উঠতে চলেছি আমরা। বাদিকে ছোটো ছোটো বাড়ি, মানে ছোটো ছোটো না, বড়ো বড়ো বাড়ি। আর আমি তো পাহাড়ে ছিলাম এতদিন, সেই কারণে সব কিছু ছোটো ছোটো হয়ে যাচ্ছে, কারণ পাহাড়ে চারিপাশে ছোটো ছোটো বাড়ি ছিল। বাট এখন সব চারিদিকে পাহাড়ের মতো বাড়ি তোমরা দেখতে পাবে। আর পাহাড়ে যখন ছিলাম এরকম উপর দিয়ে যখন ফাঁকা রাস্তা দিয়ে যেতাম, কত বড়ো বড়ো ভিউ দেখতে পেতাম, কত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পেতাম। বাট এখন এরকম ভিউ, বাট খুব তাড়াতাড়ি সিচুয়েশান ঠিক হলে, যাওয়ার সুযোগ পেলেই আমরা আবার চলে যাবো পাহাড়ে। আর তার জন্যই তো এই আজকে ফার্স্ট প্রসেস আমরা করতে চলেছি ভ্যাকসিনেশন, কারণ বাইরে ট্রাভেল করতে গেলে ভ্যাকসিন খুবই দরকার। চলো, শেষ হয়ে গেল ফ্লাইওভারের মজা শেষ, এবার আবার আমরা নিচে চলে এসেছি। আর ধরে নেবো একটু পরে আমরা EM বাইপাস। এই যে বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রাইট সাইডে চলে এসছে লেক টাউনের সেই ওয়াচ টাওয়ার। মানে যাই না প্রত্যেকবার আমি এটা দেখাই, আমার ভালো লাগে তাই দেখাই তোমাদের। এই যে আমাদের বাড়িকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে লোকটা ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। তো বন্ধু দেখো, তোমাদের সামনে আবার আমি তুলে ধরেছি সেই অসাধারণ কলকাতাকে। আমাদের সামনে হচ্ছে ITC রয়্যাল বেঙ্গল, সেই সুন্দর মাথা তুলে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এখানে পাহাড় নেই, বাট ITC রয়্যাল বেঙ্গল আছে, দেখতে পাচ্ছ কত উঁচু। আর ডান দিকে হচ্ছে JW ম্যারিয়ট। আর আমার ডেস্টিনেশন আর 5 মিনিট দূরে আমার থেকে। সিগন্যাল খোলা আছে, ভাই বেরিয়ে যায়। আর ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার। আরে গুগল ম্যাপ এটা কী করছে, একবার এদিক ওদিক কী করছে গুগল ম্যাপ। ওকে, আমাকে সোজা যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ রান্দিও বিশ্ব বাংলার গ্লোব, অ্যান্ড এই যে কাছে চলে এসছে এখন অ্যাটমসফিয়ার। ওয়াও, কি দারুণ না লাগে দেখতে বলো। একটু সোজা চলে গেলে রাজশেখরের বাড়ি, বাট রাজশেখর তো বাড়ি নেই, তাহলে রাজশেখরের বাড়িতেই চলে যেতাম। ওকে গুরু, আমি চলে এসেছি আমার লোকেশনে, এখানে হবে আমার ভ্যাকসিনেশন। বাইকটা কোথায় পার্ক করবো? ওকে ওকে, যেই লোকেশনে আমার ভ্যাকসিন হবে সেখানে কিন্তু আমি চলে এসেছি, দাদার জন্য ওয়েট করছি। দাদা এখন রাস্তায় আছে, তো বললো আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তারপরে ওখানে বেশ ভালোই লাইন দেখছি, দেখি তাড়াতাড়ি হয় কিনা, যদি তাড়াতাড়ি হয় তো ভালোই, নাহলে ওয়েট করতে হবে আর কি।
কমপ্লিট। তোমরা তো দেখতেই পেলে ছবি ছবি সবই তুলে নিয়েছি। আর তোমরা যারা কলকাতার কাছাকাছি আছো বা তোমরা যদি কেউ আসতে চাও, এটা হচ্ছে টপ ক্যাট অফবিট বলে গুগলে সার্চ করবে, তোমরা লোকেশান পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা পেইড ভ্যাকসিনেশন করতে পারবে। এমনি আমরা এই সামনেই ধাপার সার্ভিস সেন্টারটা আছে, ওখান থেকে একটা আপডেট এসেছে বাইকের, সেটা দেখছি যদি পসিবল হয় করে যাবো আমরা। আবার আমরা বেরিয়ে পড়েছি, আর তোমাদের স্বাগত মোটো ব্লগিংয়ে। আবার টপ ক্যাট থেকে ভ্যাকসিন নিতে গেছিলাম স্যার, ভ্যাকসিন। হ্যাঁ স্যার, এই যে হ্যাঁ সবাই সবাই আমরা তিনজন, এই যে স্যার। এই তো টপ ক্যাট, এই যে ধাপ, এখানে কি রকম জ্বালাতন ভাই। ওকে চল বাদিকে, আমার বাইকের পেছনের ডিসপ্লেটা একটু চেঞ্জ করলাম, সফটওয়্যার আপডেট হলো যাতে থ্রোটল বডির যে প্রবলেমটা হচ্ছিলো বাইকে সেটা হয়তো ফিক্স হয়ে যাবে বললো। আর এখান থেকে আপাতত আমি যাচ্ছি দাদাদের ফ্ল্যাট আছে যাদবপুরে, কথা বলছি এখানে, তো ফ্ল্যাটে যাচ্ছি, ওখানে একটু খাবার দাবার মানে খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার বনগার জন্য রওনা দেবো। চলো আসছি, তুমি আমার কিন্তু ক্যামেরাতে আছো, ঠিক আছে দিদি, দিদির স্টোরি খুব তাড়াতাড়ি জানবে তোমরা। আসলাম, হ্যাঁ তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:11, বনগাঁও 89 কিলোমিটার, বুঝলে তো। যাই হোক, আজকে কিন্তু মানে দারুণ কাটলো, ভালো লাগলো। হ্যাঁ নতুন নতুন আমার দুজনে একই বাইক, চলো আসলাম, একদম একদম একদম। সত্যি মানে আমি ভাবছি যদি কাছাকাছি থাকতাম মানে বিকেলে বিকেলে দেখা হতো ভালো হতো, ঠিক আছে সবার কাছে মিটা হতো আজ থেকে না হয় 2 বছর বাদে। টাটা, ফাইনালি আমরা বাড়ির জন্য আমাদের জার্নি শুরু করে দিয়েছি। এই দাদা দিদির সাথে দেখা করে সত্যি ভাই মানে দুজনেই আলাদাই ক্রিয়েটিভ মানুষ। তোমরা ফিউচারে এদের সাথে তোমাদের পরিচয় করাবো খুব ভালোভাবে, একটু সাসপেন্স থাক। তো বস এখন ঘড়িতে বাজে 5:14 আর আমরা এন্টার করে ফেলেছি বারাসাত। ঘড়িতে বাজে 5:00, ওরে বাবা 49, আর এই বাম্পার আর এই রেল লাইন দেখে আই থিঙ্ক তোমরা বুঝেই গেছো, মানে এই একা লোকজন তো বুঝেই গেছে আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি আবার হাবড়াতে ভাই, বাট এখন ফাঁকাই আছে যথেষ্ট পরিমাণে। তো বস এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, আর আমি এন্টার করে ফেলেছি আমার হোম টাউন, আর এই যে আমাদের নীলদর্পণ বনগার। তো বন্ধু একটা লম্বা রাইড কমপ্লিট করে আমি চলে এসেছি আমার বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ আমার রুমে এখন বসে আছি। আর তোমাদের সাথে আমি যে কথাটা বলবো বলেছিলাম সেটা আর কিছুই না, দেখো ভ্যাকসিন সম্পর্কে আমি কিছু ইনফরমেশান পেয়েছিলাম সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা খুবই দরকার। সেটা হচ্ছে আমি যে ভ্যাকসিনটা নিয়েছি এটা হচ্ছে কোভিডশিল্ড, ওকে, আর 84 ডেজ পর আমাকে সেকেন্ড ডোজ নিতে হবে, মানে 84 ডেজের পর যে কোনো দিন আমি নিতে পারি সেকেন্ড ডোজ। আর যদি নিয়ে নিই তাহলে বুঝতে পারছো আমি অনেক অংশে পুরোপুরি সিকিওর। আর তোমাদের কাছেও আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তাড়াতাড়ি ভ্যাকসিনটা নিয়ে নাও, আর চেষ্টা করো যে কোভিডশিল্ড ভ্যাকসিনটা নেওয়ার, কারণ এই ভ্যাকসিনটা WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর দ্বারা অ্যাপ্রুভডও হয়েছে, তো এটা অনেক অংশে বেটার। আর আমার মনে হলো এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার দরকার, কারণ আশা করছি আমার অডিয়েন্সের মধ্যে অধিকাংশ লোক আর তাদের চারিপাশের লোকজনদেরও বলবে ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ এইটাই একটা উপায় যার থ্রু দিয়ে আমরা একটু মানে আর কি ভালো থাকতে পারি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট আর একটা ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।